হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমরা সাধারণ মালিকরা হয়তো ভুল করে থাকি। যেটা হচ্ছে আমরা যখন পুকুরের আশেপাশে কোনো বিল্ডিং করার চেষ্টা করি, তো আপনারা চেষ্টা করবেন ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং নেওয়ার পরও অনেক কিছু মিস্টেক হয়, সেটা হচ্ছে আমি বিস্তারিত বলতেছি। আমরা ইঞ্জিনিয়ারকে বলছি জায়গা সুপারভিশন করার পরে আমরা পুকুরের পাড়ে বা পুকুরের আর দূরে, মানে 2500-7 ফিট দূরে আমাদের বিল্ডিংটা করা হবে আর কি। তো পরবর্তী কোনো সিদ্ধান্তর কারণে হয়তো বা আপনাদের জায়গা জমির অনেক কিছু প্রবলেম হতেও পারে, হয়তো পাশে জায়গা দিচ্ছে না বা এরকমও হতে পারে, আবার নিজেরও সিদ্ধান্ত নিয়ে বা পুকুরে প্রচুর পরিমাণ জায়গা আছে তাহলে সেক্ষেত্রে হয়তো অনেক বাদ যাচ্ছে, সেক্ষেত্রে আমরা পুকুর থেকে নিব, এই সিদ্ধান্ত করা হয়। কিন্তু ইঞ্জিনিয়ার জানে না, ঠিক আছে? আমরা মাঝে মধ্যে অনেক ইঞ্জিনিয়ার হয়তো বা ড্রয়িং, আপনারা ইঞ্জিনিয়ার থেকে ড্রয়িং নিলে সব কিছু নেই, ইঞ্জিনিয়ার তো পুকুরের ভিতরে মানে পুকুরের পারে করবেন, বিধায় ডিজাইনটা করা হচ্ছে ওর মতো করে করছে ডিজাইনটা পুকুর পার, ঠিক আছে? এখন যদি আপনারা যদি পুকুরের ভিতরে কাজ করে আপনারা সিদ্ধান্ত নিয়ে যদি ইঞ্জিনিয়ারকে না বলে কাজটা করেন, কিন্তু আপনারা বড় ধরনের ভুল করবেন। কেন? একটা কন্ট্রাক্টর হয়তো উনি কন্ট্রাক্টরে করে, ঠিক আছে, তারপরে ওনার টেকনিক বা কনস্ট্রাকশন কাজে যার অভিজ্ঞতা আছে উনি ওইভাবে কাজটা করবে, কিন্তু প্র্যাকটিক্যালে যে অনেক প্রবলেম হয় সেটা হয়তো অনেকেই বা কন্ট্রাক্টর তো জানে না কি আসে বেশি সমস্যা, ডিটেলস তো জানে না। তো সেক্ষেত্রে আপনারা কন্ট্রাক্টর থেকে পরামর্শ না নিয়ে আপনারা যদি এইসব পুকুরে এরকম কোনো কাজ করে থাকেন হঠাৎ, আর এমনি ইঞ্জিনিয়ার যদি এসে সুপারভিশন করে যদি ওখানে পুকুরে কাজ করবে ওটা জানে, তাহলে তো সমস্যা না, উনি ওনার মতো করে ডিজাইনটা অবশ্যই করে নেবে। যদি এরকম কোনো সিদ্ধান্ত হঠাৎ মধ্যে হয়ে যায় মাঝে মধ্যে আমাদের, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ইঞ্জিনিয়ার যার থেকে ড্রয়িং নিলেন তার থেকে পরামর্শ নিয়ে কাজটা শুরু করবেন। না হয় যে আমাদের মাঝে মধ্যে এরকম কাজ করা হয়, মনে করেন এখন আমার সাইডে এসে দেখতেছি, মানে আমি নিজেও জানি না ব্যাপারটা, কিন্তু সাইডে এসে দেখতেছি এই অবস্থা, তো ওনার মতো নর্মাল ফাউন্ডেশন যেভাবে দেয় আপনারা পুকুরে দেখতেছেন ঠিক ওইভাবে করে কাজটা করে ফেলতেছে, ভালোভাবে কোনো মেঘাটাম করা হয় নাই। তারপর ফাউন্ডেশন তো অবশ্যই অবশ্যই চেঞ্জ হবে, কেন পুকুরে আর এটার পুকুরে কোনো গভীরতার মধ্যে অনেক মানে উপরের অংশ তো অনেক নরম থাকে, হয়তো মার শক্ত স্থানে যেতে গেলে হয়তো অবশ্যই আপনাকে আরও ভিতরে যেতে হবে, এইসব অনেক কিছু ব্যবহার আছে। অনেকে কী করে শক্ত স্থানে যায় না, কিন্তু নরম মাটির পর আবার মেঘাটাম দেয়, মেঘাটাম দেওয়ার পর চেপে বলে মানে মেঘাটাম দেওয়ার পর টাইট হয়ে গেছে, কিন্তু আসলে এই নরম যে মাটিটা আছে ওই মাটির মধ্যে মেকানিজম দেয় এটা পাম্পিং হয়ে যায়, এটা কিন্তু শক্ত হয় না, ঠিক আছে? তো এইসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আপনারা যারা সাধারণ মালিক আছি বা বিল্ডিং করবেন বা করতেছেন বা করার চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই এইসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন আর ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নিতে হলে ইঞ্জিনিয়ারের পরামর্শ করে কাজগুলো করবেন, নাহলে এসব সমস্যার সম্মুখীন হতে হবে। এখন এই বেজের ফাউন্ডেশনটা চেঞ্জ করে আবার আমাকে ডিজাইন করে এই কাজটা করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? তো আপনারা এসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন, যেন কোনো সিদ্ধান্ত নিলে ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।